ফোনে রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেরন হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অরিশ কেয়ার অনুষ্ঠান। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর একটা উজ্জ্বল উপস্থিতি। ভীষণ সুন্দর স্কিন, ভীষণ সুন্দর হেয়ার, সব কিছু নিয়ে অনুপমা। আর বাড়িটা ভীষণ সুন্দর, ওর টুকরো টুকরো ছবি আমরা পাই, তাতে আমার মনে হয়েছে ওর বাড়িটা ভীষণ সুন্দর সাজানো বাড়ি। তো সব কিছু নিয়ে অনুপমার একটা গর্জিয়াস উপস্থিতি আজকে। অনুপমা, তোমাকে স্বাগত জানিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার। হেয়ার কেয়ার নিয়ে আমাদের অনেকদিন কোনো কথা হয় না, কেননা স্কিন কেয়ারের একটা বিশদ আলোচনা আমরা করেছি, করে থেকেছি, কিন্তু শীতকালে আমাদের হেয়ারটাও ড্রাই হয়, বিশেষ করে স্ক্যাল্প এবং তার সঙ্গে হচ্ছে শ্যাফ্ট পোর্শন। এই শ্যাফ্ট পোর্শনটাই আমরা জৌলু সারিয়ে ফেলি। তো আজকে একটু আর এই হেয়ার কেয়ার নিয়ে কথা শুনতে চাই তোমার থেকে। একদমই, আমরা স্কিন কেয়ার নিয়ে বেশি এমফাসিস করি, প্রোগ্রামগুলো বেশি আলোচনা করি, হেয়ার নিয়ে আগে বেশি করতাম, এখন রিসেন্ট বার্স্টে স্কিন বলি। তো আজকে আমি ঠিক করেছি যে হেয়ার নিয়ে আলোচনা করবো, বিকজ প্রচুর মানুষ যারা মেসেঞ্জারে আমাকে কমিউনিকেট করে তারা তাদের অনেক ধরনের হেয়ারের সমস্যা, লাইক এই শীতকালে বিশেষ করে, লাইক ড্যান্ড্রাফ একটা সমস্যা, যেটা তুমি বললে ড্রাইনেস একটা সমস্যা, স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, শ্যাফ্ট পোর্শন ড্রাই হয়ে যায়, আর একটা লস অফ হেয়ার, তিন রকমের সমস্যা আমরা এই শীতকালে দেখতে পাই। তো ফার্স্ট আমি আলোচনা করব হচ্ছে ড্যান্ড্রাফ, যেটা মূলত শীতকালের, বিশেষ করে শীতকালের সমস্যা। লাইক ড্যান্ড্রাফ কারো কারো ক্ষেত্রে স্ক্যাল্পে স্টিক করে থাকে, কারো কারো ক্ষেত্রে ড্রাই ফ্লেক্স হয়। তো ড্যান্ড্রাফটা এটা কিছুই ব্যাপার না, এটা একটা ফাঙ্গাল গ্রোথ হয়, এটা ডিপেন্ড করে সিজনাল ওয়াইজ, এটা ডিপেন্ড করে খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে এবং শ্যাম্পুর উপর ডিপেন্ড করে, ক্লিনিং অফ দ্য স্ক্যাল্প যাই বলো না কেন, স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা। মানে শীতকালে বিশেষ করে দেখা যায় বহু মানুষ আছে যারা শীতকালে স্নান করে ঠিকই, কিন্তু মাথাটায় জল দেয় না, মাথায় জল দেয় না, বিকজ অনেকেই মনে করে ঠান্ডা লেগে যাবে। বাট আমি মনে করি ড্রায়ার প্রত্যেকের বাথরুমে থাকা উচিত, একটা ভালো ব্র্যান্ডেড ড্রায়ার, ওটা থাকলেই যথেষ্ট, প্রত্যেক দিন স্নান করা উচিত মাথা ভিজিয়ে। এবং আমি মনে করি শ্যাম্পু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বাড়িতে থাকি কিন্তু আমি সপ্তাহে 5 দিনই 6 দিনই শ্যাম্পু করি, বিকজ শ্যাম্পু না করলে যেটা হয়, সেবাম যখনই ফ্লো আউট করে, স্ক্যাল্পে স্টিক করে থাকে এবং ফাঙ্গাস যদি আমার ডেভেলপ করে কোনো একটা, মানে কোনো একটা এই সময় মানে এত ওয়েদার ড্রাই হয়ে যায়, তো যার ফলে কি হবে, স্টিক করে গেলে ফাঙ্গাসটা, সেই জন্য সেই ড্যান্ড্রাফগুলো আমরা দেখতে পা, মানে স্ক্যাল্পের একটা কি বলবো, একটা ইচিং প্রবলেম বা লস অফ হেয়ার, এইগুলো আমরা মানে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাই। তো ফার্স্ট অফ অল ড্যান্ড্রাফটাকে একদম পুরোপুরিভাবে রিমুভ করে রাখতে হবে, যাতে ওই প্রতি বছর শীত এলো আর ড্যান্ড্রাফের প্রোডাক্ট ইউজ করলাম। আমার কাছে এটা কিন্তু একদম ভেগ আইডিয়া, আমি মনে করি ড্যান্ড্রাফটা এমনভাবেই আমরা মানে সরিয়ে ফেলবো স্ক্যাল্প থেকে, যাতে আমাদের প্রতি বছর শীত আসলেই যে একটা ভয়ানক ড্যান্ড্রাফ, হয়তো একটু একটু কারো কারো ক্ষেত্রে একটু ফ্লেক্স হতেই পারে, কিন্তু সেইটা হচ্ছে সাময়িক, মানে খুব বেশি ওই জায়গাটা যেন টেক প্লেস না করে ড্যান্ড্রাফের সমস্যাটা, মানে ফাঙ্গাল গ্রোথটা। সেই জন্য স্ক্যাল্প পরিষ্কার রাখা দরকার, তার জন্য রেগুলার শ্যাম্পু। এবার এর আগের দিন একজন আমরা এই হেয়ারের প্রশ্ন করে জিজ্ঞেস করেছিল, আমার উত্তরটা দেওয়া হয়নি, এভরিডে শ্যাম্পু করা উচিত কি না, আমি বলবো আমরা শ্যাম্পু নিয়ে কথা বলবো, তার আগে দেখে নিই কেউ আছে পিএইচ ভ্যালুর উপর। অ্যাকচুয়ালি শ্যাম্পুটা ডিপেন্ড, শ্যাম্পুর কাজ কি, একজন বন্ধু আছেন একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি কোচবিহার থেকে শম্পা বলছি, শম্পা সিংহ। বয়স কত? বয়স হচ্ছে 26। বলো। বললাম হ্যাপি নিউ ইয়ার দুজনকে। হ্যাপি নিউ ইয়ার গো, বলো। হ্যাঁ,
আমি 9 বছর থেকে দিদি প্রোডাক্ট ইউজ করছি। হ্যাঁ, আমি ভালো ভালো আছি, ছিলাম এতদিন ইউজ করে এখনো আছি। তো আমার না মানে বেশ মানে কিছুদিন থেকে আমার খুব চুল উঠছে আর কি, আর ড্যান্ড্রফ আছে। আমি ড্যান্ড্রফ মাঝে মাঝে একটু একটু কমে ড্যান্ড্রফটা আবার আসে, কিসের জন্য আসে সেটা তো বুঝতে পারছি না। আমি দিদির প্রোডাক্ট হচ্ছে স্যাটিন কেয়ার শ্যাম্পু ইউজ করি, তারপরে হচ্ছে মানে ড্যান্ড্রফের শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রফটা ইউজ করি, ফেয়ার হোয়াইট লোশনটা ইউজ করি, তারপরে হচ্ছে কোল্ড ক্রিমটা মানে স্যাফ্রন বডি অয়েল, মোটামুটি সব আমি ইউজ করি আর কি। অ্যান্টিসেপটিক নিম তুলসী তো সেটা তো মানে তার তো কোনো তুলনাই হয় না, কি বলবো, খুবই ভালো আছে। কিন্তু চুল উঠছে, আর কিছুদিন থেকে দেখছি যে আমার গালের মধ্যে একটা ব্ল্যাক স্পটের মতো আসছে, ওটা কিসের থেকে যে হচ্ছে মানে আর ওটা ওটা। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলো। আচ্ছা আমি একটু আপনাকে, হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনছি, পার শুনছি তো। আচ্ছা আমি বলছি, আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করছেন সেটাতে আপনি এমনিতে ভালো আছেন, লাইক ফেয়ার এন্ড হোয়াইট লোশন বা এগুলো ইউজ করছিলেন, তো এখন হ্যাঁ তো এগুলো ইউজ করে হালদি নিম অ্যান্টিসেপ্টিক এগুলোতে আপনার স্কিনটা ভালো আছে, কিন্তু আপনার আপনার মনে হচ্ছে যে হঠাৎ করে একটা প্যাচি লুকস আসছে, সেটা আমি আপনাকে বলে দেবো কি করতে হবে। আর আর একটা যেটা ড্যান্ড্রাফ, হ্যাঁ বলুন। বললাম কি, আগে আমার স্কিনটা অয়েলি স্কিনই ছিল, এখন হলদি নিম ফেস ওয়াশটা ওটা ব্যবহার করে মানে কি মানে নরমাল হয়ে আছে, স্কিনটা খুবই ভালো আছে। কিন্তু স্পটটা কিসের জন্য হচ্ছে গালের, মানে এটা একটা কালো একটা স্পট আর কি। ঠিক আছে, আমার মনে হয় শম্পা তোমার প্রশ্নগুলো আমরা শুনে নিয়েছি, অনুপমাও শুনে নিয়েছেন, এবারে পরপর উত্তর দেওয়া হবে। তুমি 9 বছর ধরে, তোমার 26 বছর বয়স, তুমি লাস্ট 9 ইয়ার্স প্রোডাক্টের হাত ধরেছো এবং ভালো আছো। তোমার রিসেন্টলি একটা ব্ল্যাক প্যাচেস আসছে মুখে এবং তোমার মাথায় ড্যান্ড্রাফ। হ্যাঁ, ড্যান্ড্রাফ হেয়ার ফল। এবার উত্তর দি। আমি বলি একটু, হ্যাঁ মেবি ডিউ টু দ্য হরমোনাল ইমব্যালেন্স এইটা হতে পারে, ডিউ টু সাম চেঞ্জ ইন হরমোন ডিসঅর্ডার, সেই জন্য এই হঠাৎ করে একটা প্যাচি প্যাচ দেখতে পাচ্ছে। এটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করেছে, এটা খুবই ভালো। আপনি একটা দরকার হলে, তুমি বলছি অনেক ছোট, তুমি একটা ছবি আমাকে পাঠিয়ে দাও অরিশ বায়োন্যাচারালস পেজে, আমি দেখে নিই ওয়েদার ইট ইজ পিগমেন্টেশনের কোনো স্পট ডেভেলপ করেছে না এমনি একটা সাময়িক কোনো স্পট ডেভেলপ করেছে, তার জন্য আমি তোমাকে বলে দেবো যে কি ইউজ করতে হবে। হয়তো অ্যান্টিসেপ্টিকের সাথে স্যান্ডেল অলি বডি অয়েল মিশিয়ে মিশিয়ে লাগানো বা এরকম একটা কিছু হালকার উপরে বলে দেবো। সেটা আগে আমি স্পটটা দেখি, যেহেতু তোমার হঠাৎ করে হালকা ডেভেলপ করেছে, আর কোনো মেডিকেশন চল মানে করছো কিনা রিসেন্ট পাস্টে সেটাও জানা দরকার। তো তুমি একটা ছবি আমাকে পাঠিয়ে দাও, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো যে তুমি তো জানোই তুমি ভালো আছো, তুমি অরিশের হাত ধরে এতদিন ধরে ইউজার, তুমি তো তুমি ওটা নিয়ে একদমই চিন্তা করবে না, ওটা তোমার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। এবার ড্যান্ড্রফের ক্ষেত্রে আমি যেটা বলবো, আজকে আলোচনা করছিলাম ফুড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, লাইক তোমার যদি ড্যান্ড্রফ থাকে কারো, তাহলে ফার্স্ট অফ অল এই ফাঙ্গাসটাকে রিমুভ করার জন্য কি করতে হবে, অ্যান্টি ড্যান্ড্রফ কোনো স্যাটিন কেয়ার ঠিয়ার না, শুধু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, নিম তুলসী সলিউশন, ভালো করে শুনে নিন, তিনটে প্রোডাক্ট, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, নিম তুলসী সলিউশন আর অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, এই তিনটে প্রোডাক্ট, আর কোনো প্রোডাক্টের দিকে তাকাবেন না তখন হেয়ারের, লাইক এই তিনটে ইউজ করতে 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 দেখবেন ফাঙ্গাল গ্রোথটাই রেজিস্ট মানে ফাঙ্গাল গ্রোথটাই আর ডেভেলপ হচ্ছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ড্যান্ড্রফটা নির্মূল হতে চলেছে। এবং তারপরে কিছুদিন বাদে থেকে আপনি অরিশের যে নর্মাল হেনা, যখন ড্যান্ড্রফটা একদম কমে যাবে তখন শুনে নিন ভালো করে, তখন অরিশের যে নর্মাল হেনা, সপ্তাহে একদিন করে নর্মাল হেনা ভালো করে এমনি প্লেন ওয়াটারে গুলে স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে নেবেন, ওই ড্রায়ার দিয়ে, আমি যেটা করি বলি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য, 1/2 ঘন্টা মতো রাখা, ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া, দিয়ে চুল ধুয়ে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করা। তো এইটা আপনি ফার্স্ট অফ অল করুন, যা মানে ড্যান্ড্রফের যদি রিমুভ করতে হয়, ফাঙ্গাসটাকে যদি একদম পুরোপুরি রিমুভ করতে হয়, তাহলে আমি যে প্রোডাক্টগুলো বলছি, নিম তুলসী সলিউশন, লাইক আজকে যদি নিম তুলসী লাগান তাহলে অ্যান্টি ড্যান্ড্রফ লাগাবেন না আজকে, কালকে তাহলে অল্টারনেটিভলি লাগাবেন, আজকে নিম তুলসী কালকে অ্যান্টি ড্যান্ড্রফ, আর শ্যাম্পুটা অ্যান্টি ড্যান্ড্রফ এভরিডে করবেন, এভরিডে ড্রায়ার রাখবেন বাথরুমে যেন কোনো চুলের গোড়া না ভিজে থাকে, স্ক্যাল্প না যেন ভিজে থাকে, ড্রায়ার দিয়ে ভালো ব্র্যান্ডেড ড্রায়ার, অনলাইনে দেখবেন প্রচুর ভালো ভালো
ড্রায়ার কিনবেন, ভালো ড্রায়ার, একটু প্রফেশনাল, বড় যে ড্রায়ার গুলো হয় এই ছোট ছোট নয়, একটু বড় সাইজের প্রফেশনাল ড্রায়ার অনলাইনে আপনারা দেখে নেবেন, সেই ড্রায়ার ইউজ করবেন, কোনো প্রবলেম। আমি এভরিডে ড্রায়ার ইউজ করি, ড্রায়ার ইউজ করলে কোনো ক্ষতি হয় না, বিকজ টেম্পারেচার কন্ট্রোল। আপনি যদি কোল্ড মিডিয়ামে চুল ড্রাই করতে চান ঠান্ডা হাওয়ায়, সেটা তো হবে। আপনার যদি মনে হয় হিটিং মিডিয়াম দেবেন, মানে গরম হাওয়া বেরোবে, সেটারও মোড় থাকে। তো আপনি অনলাইনে দেখুন যে প্রফেশনাল ড্রায়ার, সেই ড্রায়ার, একটা ড্রায়ার কিনলে মোটামুটি আপনি ভেবে নিতে পারেন চোখ বন্ধ করে 5-6 বছর একদম চোখ বন্ধ করে ড্রায়ার মানে আপনি রান করতে মানে চালাতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ড্যান্ড্রাফের জন্য যে প্রসেস ট্রিটমেন্টটা বললাম সেটা করবেন, দুম করে স্যাটিন কেয়ার বা অন্য প্রোডাক্ট একদম না, খালি এটা করুন। তারপরে যখন ড্যান্ড্রাফ পুরোপুরিভাবে সরে যাবে তখন আপনার চুলের কি অন্য যদি কোনো সমস্যা থাকে তখন লাইক ভিটা বা চুল পড়া কমানোর জন্য বা ইত্যাদি প্রোটিন প্যাক, মানে তখন সেটা অন্য সেগমেন্টে চলে যাবে। আগে ফার্স্টে ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল। তার সঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া, মিষ্টি একদম বন্ধ। যাদের ড্যান্ড্রাফ গ্রোথ স্ক্যাল্পে বারবার হয় তারা কিন্তু প্লিজ কাইন্ডলি মিষ্টিটাকে অ্যাভয়েড করবেন। মিষ্টি নো মিন্স নো, বিকজ মিষ্টি কি করে, যখন মিষ্টি খাচ্ছেন তখন আমার বডির ভিটামিন B6 আমি বহুবার আলোচনা করেছি, আমরা আসবোই মিষ্টি খাওয়া নিয়ে বা অন্যান্য খাওয়া দাওয়া নিয়ে। তবে তার আগে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? আমি চাকদা থেকে কবিতা মণ্ডল বলছিলাম। কবিতা? হ্যাঁ। বয়স কত কবিতা? 39। আগে আমার র‍্যাশ ছিল, ওটা আমি হলদিনিং যে অ্যান্টিসেপ্টিক ক্রিম ওটা ব্যবহার করেছি, তুলসী চন্দনটা ব্যবহার করেছি। কি কি প্রোডাক্ট একটু কাইন্ডলি বলবেন, কি কি প্রোডাক্ট? ওটা ঠিক হয়ে গেছে, তারপরে ক্যারেটটাও ব্যবহার করেছি, মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ফেকেলস এসে গেছে, ফেকেলসটা দেখা যাচ্ছে, আর কপালে হেডলাইন আর কি রিঙ্কেল আর কি চোখের পাশে, এটা আর স্কিনটা একটু লুজ মনে হচ্ছে, মানে কি করব ম্যাম? মানে আপনার র‍্যাশের জন্য যা যা প্রোডাক্ট ব্যবহার করেছেন সেগুলো এখন আর করছেন না, ছেড়ে দিয়েছেন। তারপরে ফেয়ার এন্ড হোয়াইট রেঞ্জে গেছিলেন, সেটাও এখন বন্ধ করে দিয়েছেন, তাই তো? অ্যান্টিসেপ্টিকটা করছি, হলদিনিম ফেস ওয়াশটা দিয়ে। আচ্ছা বলছি, আচ্ছা মানে হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটাই এখন খালি কন্টিনিউ করছেন আর সব বন্ধ। এবারে আপনার ফ্রেকলস আছে, মানে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশটাও মাঝে মধ্যে দিই আমি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে মানে ওটা কমে। হ্যাঁ বলুন, বলো বলো অনুপমা, বলো, উনি আছেন। বক্তব্যটা হচ্ছে আমি বলি অ্যাকচুয়ালি, হ্যাঁ বন্ধ মানে ওনার, হ্যাঁ আচ্ছা আমি বলি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে ওনার পরপর, হ্যাঁ আপনি আপনার পরপর সমস্যাগুলো সমাধান হয়েছে, আপনি অফ করেছেন। আপনার র‍্যাশের সমস্যা ছিল, র‍্যাশের প্রোডাক্ট ইউজ করেছেন, র‍্যাশ কমে গেছে, তারপর আপনি ট্যান ক্লিয়ার রেঞ্জে গেছেন, ট্যান কমে গেছে। এখন আপনি কি চাইছেন বেসিক্যালি, এখন কি চাইছেন? এখন ওনার মুখে একটু ফ্রেকলস দেখা দিয়েছে, একটু স্কিনটা লুজ লাগছে, রিঙ্কলস এর মতো কিছু কিছু ফাইন লাইন্স দেখা গেছে কপালের উপরে, গালের পাশে, চোখের পাশে কিছু ফাইন লাইন্স দেখা দিচ্ছে। মানে এখন কি চাইছেন আপনি? আর ফেকেলস, ফেকেলসটাও দেখা যাচ্ছে। এবার আপনি সঙ্গে থাকুন, আপনাকে আমি বলে দিয়েছি। আচ্ছা আমি বলি তাহলে ওনাকে, খুব বেশি আপনি ঘাটাঘাটি করবেন না, অ্যাজ বিকজ আপনার একটা টাইমে র‍্যাশ ছিল, সেই জন্য আমি কিন্তু খুব অয়েলি প্রোডাক্ট। আচ্ছা আপনি আপনি রাখুন, আপনি শুনুন, আপনার যেহেতু আগে র‍্যাশ ছিল, র‍্যাশের প্রোডাক্ট লাগিয়ে আপনার র‍্যাশ কমে গেছে, ট্যান কমে গেছে, আপনার এখন যে ফ্রেকলস ডেভেলপ করেছে, আমি কিন্তু খুব বেশি মানে অয়েলি প্রোডাক্ট দিতে পারবো না। লাইক আপনার এখন মুখ বলছেন স্কিনটা একটু ঝুল, মানে টাইটনিং দরকার, টাইটনিং এফেক্টটা কমে গেছে স্কিনে, তো সেক্ষেত্রে আপনাকে আমাকে চিন্তা করতে হবে সেরাম আর জেলের উপর, আমি করে দুম করে আপনাকে ক্রিম দিতে পারবো না। আপনি কি করবেন, আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিম, একদম অ্যান্টিসেপ্টিক ক্রিম কেন বলছি সবার জন্য যাবে, কেন কি ওইটা এমনই একটা প্রোডাক্ট, ওর মধ্যে কোনো ফ্যাটি অ্যাসিড থাকে না, যার ফলে কি র‍্যাশ, কি ড্রাই স্কিন, কি এনি টাইপ অফ স্কিন, ওটা একদম মানে আমি মনে করি রেডিডি কর্নার হিসেবে প্রত্যেকের বাড়িতে, যারা অরিশের প্রোডাক্ট ইউজার
প্রত্যেকের বাড়িতে অ্যান্টিসেপটিক ক্রিম হালদিনি একটা থাকা উচিত। তো আপনি একটা কাজ করুন, অ্যান্টিসেপটিক ক্রিম ভালো করে দিনে তিনবার করে লাগান, পরিমাণটা একটু বেশি নিন। আমি যেরকম এখন করছি, আমার যখন অ্যালার্জি হলো তারপরে আমি কি করছি, একটু মোটা করে মানে একটু বেশি করে লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু ক্রিমটাকে হালকা হাতে মাসাজ করে হাতে তারপরে মুখে লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে, মানে ওটাকে অ্যাবজর্ব করতে দিন, দেখবেন স্কিনটা ভীষণ সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটার সঙ্গে আপনি স্যান্ডেল অলিভ মেশাবেন না, যেহেতু আপনার আগে র্যাশ ছিল, আমি কখনোই বলবো না আপনাকে স্যান্ডেল অলিভ মিশিয়ে মাখতে। আপনি অ্যান্টিসেপটিক ক্রিমটাই ডিরেক্টলি দিনে তিনবার করে, ঘুম থেকে উঠে স্নান করে একবার, রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, তার মাঝখানে ইন বিটুইন আপনি কি করবেন লাইক সন্ধেবেলা বা সকালবেলা বা স্নান কোনো একটা টাইমে আপনি বের করে নিন, দুটো টাইম, যেখানে আপনি অ্যান্টি ফ্রেকলস সেরাম আছে অরিশের, আপনি অনলাইনে দেখে নেবেন, অ্যান্টি ফ্রেকল সেরাম অরিশের আর পাপায়া চন্দন গ্লো সিরাম, এই দুটো সেরামকে মিক্স করবেন সম পরিমাণে, একটু বেশি পরিমাণে মিক্স করে গোটা মুখে এবং ফ্রেকলসের জায়গায় আপনি লাগাবেন দিনে একবার কি দুবার, মানে অ্যান্টিসেপটিক যদি দুবার লাগান, দুবার এটা লাগান। দেখুন এই মুহূর্তে আপনাকে কিন্তু আমি আর কোনো প্রোডাক্ট দেব না, যে আমার স্কিন ঝুলে যাচ্ছে আমি চট করে একটা আপনাকে প্রোডাক্ট দিয়ে দিলাম, আমি জানি এতে আরও ব্যাড এফেক্ট হয়ে যেতে পারে, জাস্ট বিকজ আপনার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ ছিল আগে। এই মুহূর্তে এইটুকুনি করুন, এইটুকুনি করার পর কেমন থাকেন মেসেঞ্জারে আমাকে ছবি পাঠান দরকার হলে, তারপরেরটা তারপরে বলবো। ধরুন মানে আপনার স্কিন টাইটনিংয়ের জন্য, মানে স্কিনটা লুজ হয়ে গেছে, সেখানে আমি কী দিতে পারি, আপনাকে রিজুভ সেরাম দিতে পারি, আমি কিন্তু রিজুভ ক্রিম দেবো না, রিজুভ সেরাম দেবো, আবার ওদিকে আপনাকে কী দেবো, অ্যান্টি এজিং সেরাম দেবো না, রিজুভ সেরাম দেবো আর গোল্ড সেরাম দেবো। এই গোল্ড আর রিজুভ মিক্স করে করে আপনাকে লাগাতে হবে, সেটা এখন নয়, এখন যেটুকুনি বললাম সেটুকুনিতেই ফুল স্টপ, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো অনুপমা, ওনার মুখের প্রপার ট্রিটমেন্ট হয়েছে, র্যাশের প্রপার ট্রিটমেন্ট হয়েছে ট্যান ক্লিয়ার, আর টোনারটা স্প্রে করতে পারেন অরেঞ্জ টোনার। একটু বলে দিই আপনাকে, টোনার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের মতো স্কিন যাদের ওই একটুখানি এজিং প্রসেস আসছে, আবার তুমি কন্টিনিউ করো, আমি থেমে গেছি ওই জন্য। সাউন্ডটা মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে আমি বলছি অনেক পরে, মানে এটা কোনোদিন হয় না, বিভৎস ডিলে হচ্ছে। তুমি কন্টিনিউ করো, অরেঞ্জ টোনার নিয়ে বলছিলে তুমি। মানে আমিও ঠিক ইয়ে করতে পারছি না, আজকে মনে হচ্ছে একটা কিছু কমিউনিকেশনের ইয়ে আছে, গ্যাপ আছে, 15 সেকেন্ডস ডিলে, ওইটাই আর কি। মানে একটা মানুষকে বুঝতে হবে, মানে আমি দেখো আজকে ফর হ্যাঁ, মানে ওই জায়গাটাকে বুঝতে হবে। একটা মানুষকে আমি দুম করে যদি বলি এখন আপনি অ্যান্টি এজিং ক্রিম লাগান, হ্যাঁ, তাতে কি হবে, ওনার র্যাশ আবার ফট করে ডেভেলপ করে দিতে পারে। সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে, মানুষটার আগে র্যাশ ছিল, এখন র্যাশ নেই, ভালো কথা, যাতে র্যাশটা না ঘুরে আসে তাকে সেইভাবে প্রোডাক্ট দিতে হবে যাতে উনি জেল আর সিরামের উপরে থাকে আর অ্যান্টিসেপটিক ক্রিমটা ইউজ করে। আর টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট, টোনারটা আমি সবসময় বলি যাদের মানে একটা মানে এমন একটা প্রোডাক্ট টোনার স্কিনটাকে টোন করে যে কেউ লাগাতে পারে, মানে র্যাশ থাকলে না থাকলে কি আছে না আছে ড্রাই স্কিন, ওনার ক্ষেত্রে অরেঞ্জ টোনারটা খুব ভালো যাবে। উনি যেহেতু তোমার প্রোডাক্ট ইউজ করেছেন, র্যাশ চলে গেছে, ট্যান রিমুভ হয়ে গিয়ে স্কিনটা ফ্রেশ হয়ে যাওয়ার পরে ফ্রেকলসটা ওনার চোখে পড়েছে, ফ্রেকলসটা ভিজিবল হয়েছে, ফ্রেকলস ওনার ছিলই, ফ্রেকলস আর হঠাৎ করে একদিনে হয় না, ফ্রেকলসটা ওনার ছিল, ওটা ভিজিবল হয়েছে, এবং 39 বছর বয়স, হয়তো স্কিনটা একটু অনেকের একটু এজিং প্রসেসটা তাড়াতাড়ি থাকে, তো উনি যদি প্রোডাক্টটা না ছেড়ে দিতেন তাহলে কিন্তু আজকে ওনার সমস্যাগুলো একটু দূরে থাকতো। এ কারণেই বলার, যখন যে যে থেরাপিটিক জায়গায় থাকবেন সেটা যখন সেরে যাবে তখন কিন্তু একটা মেনটেন্যান্স প্রসেস চালিয়ে যেতে হবে, একদম ছেড়ে দিলে চলবে না। উনি কী করছেন, উনি ফেস ওয়াশটাকে চেঞ্জ করছেন, কোনো সময় ট্যান ক্লিয়ার, কোনো সময় হলদিনিম অ্যান্টিসেপটিক, বাট হলদিনিম ফেস ওয়াশ, কিন্তু উনি প্রোডাক্টের ক্ষেত্রে শুধু অ্যান্টিসেপটিক ক্রিমটা কোনো দিন মাখছেন, কোনো দিন মাখছেন না, ওই কন্টিনিউয়াস মেনটেন্যান্স প্রসেসটা কিন্তু ওনার ছিল না। একটা কন্টিনিউয়াস মেনটেন্যান্স প্রসেসে আমাদের থাকতেই হবে, আমার সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার পরও, এইটা হচ্ছে একটা মানে কী বলবো, এটা একটা আনঅ্যাভয়েডেবল ট্রুথ, আমাদের মেনটেন্যান্সটা করে যেতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ, একটু একটু করতে হবে, একটু করতে হবে, একটু করতে হয়, হ্যাঁ, নিয়ে নি টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার। হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? কোচবিহার থেকে শম্পা অধিকারী। কোথা থেকে বলছেন শম্পা? কোচবিহার। কোচবিহার। বয়স কত? 37। বলুন। আমার মানে কপালে একটু দিন চলে এসেছে আর নাকে দিন বাড়তে, হ্যাঁ, এটার জন্য আমি এখন অরিশ ইউজ করতে চাচ্ছি। রিসেন্ট একটা ইউজ করছি, কোল্ড ক্রিম জাস্ট, আর কিছু আনি। আর একটু চুলে সর সাথে প্রচুর চুল ধরে যাচ্ছে, এর জন্য আমি অরিশ ইউজ করতে চাচ্ছি, আপনি একটু বলে দিলে ভালো হয়। মানে আপনি কোল্ড ক্রিম কোনটা করছেন? আলমন্ডস করছেন, মানে আমন্ডস কোল্ড ক্রিম করছেন না? আমন্ডসটা করছেন, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি বলে ফল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিই, ফার্স্ট অফ অল হচ্ছে ওনার মেনটেনেন্সটা একটা সিস্টেমের দিকে আসতে হবে, লাইক একটা সিস্টেম। ওনার যে এজ হয়েছে, ওনার যে এই যে বলছে যে স্কিনের একটা মানে একটা বয়সের ছাপ একটা পড়তে শুরু করেছে, মানে স্কিনে মনে হচ্ছে যে লুজনিং অফ দ্য স্কিন বা যেটাই হোক না কেন ফিল করছে তো, আর চুল ঝরছে মানে চুল পড়ছে, তো এগুলো হচ্ছে স্বাভাবিক। তো এর জন্য ওনাকে একটা সিস্টেম, যেটা উনি জানতে চেয়েছেন যে একটা সিস্টেমে যেতে চান উনি, তো সিস্টেমটা কি একটা ফার্স্টে ফেস ওয়াশ, সেটা ওনার ক্ষেত্রে গোল্ড ফেস ওয়াশ বা হলদি নিম ফেস ওয়াশ, যে কোনো একটা ফেস ওয়াশ উনি ইউজ করবেন। একটা টোনার ইউজ করবেন, লাইক অরেঞ্জ টোনার মুখে স্প্রে করা ভীষণ ভালো কাজ দেবে। টোনারটা মুখে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই টোনার স্প্রে করে দেবেন, একদম ভালো করে টোনার মুখ ভিজিয়ে দেবেন, আর মুছবেন না, ওটা শুকাবে মুখে টোনারটা, দেখবেন চামড়াটা একদম নরম হয়ে গেছে। তারপরে আপনি আলমন্ডস কোল্ড ক্রিমটা নেবেন, আলমন্ডস কোল্ড ক্রিমের সাথে আপনি স্যাফরন বডি অয়েল লিখে নিন, স্যাফরন বডি অয়েল দুটোকে মিক্স করবেন, দিয়ে ওই টোনার ইউজ করার 5 মিনিট বাদে আপনি লাগিয়ে নেবেন, ভালো করে এইভাবে এইভাবে একটু মাসাজ করে লাগিয়ে নেবেন, দিয়ে সমস্ত কাজকর্ম শেষ করবেন। স্নান করতে যাবেন যখন বডি অয়েল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আবারও বলছি বডি অয়েলের জায়গাটা কিন্তু আপনারা ভীষণ ভীষণ রেস্ট্রিক্টেড থাকবেন, যে কোনো বডি অয়েল যা ইউজ করবেন তার মধ্যে যেন কোনো মিনারেল অয়েল, লিকুইড প্যারাফিন, মানে আর্টিফিশিয়াল কালার, এর আগের দিন বডি কেয়ারে আমরা আলোচনা করেছি, বারবারই বলি, বিকজ ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট, স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান, আমার বাইরেটা শরীরের পুরোই কিন্তু চামড়া দিয়ে ঢাকা, তো প্রত্যেকটা জায়গায় আমরা বলি স্কিন, এবং প্রত্যেকটা কোনোটা হাতের স্কিন, কোনোটা মুখের স্কিন, কোনোটা পায়ে, কিন্তু এভরি পার্ট অফ দ্য বডি ইজ কভার্ড উইথ স্কিন, সো ইট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন আমার বডি। সো ওইটাকে ভালো রাখতে হলে আমাকে একটা ভালো বডি অয়েলের হাত ধরতে হবে, লাইক হয় স্যাফরন, স্যাফরন আপনি ইউজ করবেন, কেন আপনাকে যেহেতু আমি অ্যালমন্ডসের সাথে স্যাফরন মিশিয়ে মাখতে বললাম, স্নান করার সময় একদম ভালো করে স্নান করার জন্য 5-7 মিনিট সময় দেবেন, ভালো করে বডি অয়েলটা মাখবেন, মেখে তারপরে স্নান করছেন, আর বডি ওয়াশ ইউজ করবেন, সাবান একদম নয়, সেটা হচ্ছে অরেঞ্জ বডি ওয়াশ, যেদিন যেদিন সাবান ইউজ করার মনে হবে ইচ্ছে হয়েছে সেদিন সেদিন বডি ওয়াশ দিয়ে বডি পরিষ্কার করবেন। এবার স্নান করে যখন উঠছেন তখন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লিখে নিন অ্যান্টি এজিং ক্রিম আপনার জন্য। দেখুন আমি এতজনকে দিইনি, ওনার ক্ষেত্রে যেহেতু শুনলাম কোনো ব্রণ র্যাশ কিচ্ছু নেই, ডিরেক্টলি অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম লিখে নিন, দুটোকে ভালো করে মিক্স করবেন, অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম দিয়ে ভালো করে মুখে লাগাবেন, একদম মানে লাগিয়ে দেখবেন স্কিনটা পুরো চকচকে হয়ে যাচ্ছে, মানে স্কিনের থেকে তেল ছাড়ছে এরকম একটা পজিশনিং হবে, লাগিয়ে না একটু বসে বসে টিভি দেখতে দেখতে একটু হালকা হাতে মাসাজ করবেন, দেখবেন স্কিন থেকে অটোমেটিক্যালি অয়েল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইটা করে সারাটা দুপুর থাকছেন, সন্ধেবেলা আপনি মুখ টুক ধুয়ে আবার একবার টোনার স্প্রে করবেন, টোনার স্প্রে করে কিছুক্ষণ ওয়েট করবেন, টোনারটা শুকিয়ে যাবে মুখে, তারপরে আপনি কি করছেন, আপনার কাছে আলমন্ডস কোল্ড ক্রিম আছে, আলমন্ডস কোল্ড ক্রিমের সাথে আবার স্যাফরন বডি অয়েল দুটোকে ভালো করে মিক্স করে একটু পরিমাণটা বেশি নেবেন, কেন আপনাদের স্কিনকে এখন দিতে হবে, দিয়ে ওটাকে রিসিভ করাতে হবে, মানে স্কিনের কোনো নিউট্রিশন নেই, স্কিনকে নিউট্রিশন দিয়ে স্কিনের জায়গাটাকে ঠিক করতে হবে, ব্যালেন্স করতে হবে, সেই জন্য একটু পরিমাণটা বেশি নেবেন। সন্ধ্যাবেলা ভালো করে মেখে টেখে টিভি টিভি দেখেন কি কাজকর্ম, রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন তখন আবার মুখ পরিষ্কার করে অ্যান্টি এজিং সেরাম আর অ্যান্টি এজিং ক্রিম, পরিষ্কার হয়ে গেল। মানে আপনাকে কী কী, আপনার কাছে আলমন্ডস কোল্ড ক্রিম আছে, আপনার খালি দরকার হচ্ছে একটা টোনার দরকার, একটা স্যাফরন বডি অয়েল,
আর একটা অ্যান্টি এজিং ক্রিম আর একটা একটা অ্যান্টি মানে আপনার পাঁচটা প্রোডাক্টে আপনার রূপচর্চা কমপ্লিট এবং আপনি একটা সুন্দর উজ্জ্বল চকচকে ত্বক দিন 15-20 বাদ থেকেই আপনি দেখতে পাবেন। আপনি নিজেই আমাকে জানাবেন আপনি কেমন আছেন, আই ওয়ান্ট টু নো অ্যাকচুয়ালি। আমাদের সঙ্গে তো এটা আমি বলবো, এটা করুন, আপনি ভালো থাকবেন। একটু মানে লাগাবেন যখন একটু মাসাজ করবেন, ইউ মাসাজ ইউর স্কিন, বিকজ অ্যাজ একটা এজিং প্রসেস সার্কুলেশনটাও হবে, ব্লাড সার্কুলেশন অক্সিজেন লেভেলটাও বাড়বে, তো যার ফলে আপনার। একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রীদি, নমস্কার অনুপমা ম্যাম, আমি শ্রেয়সী বলছিলাম লেক গার্ডেন থেকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দুজনকে। শ্রেয়সী বয়সটা কত? 28। বলো তনুশ্রীদি, তোমার স্কিনটা কি গ্লো গো, আমার খুব লোভ লাগে তোমার স্কিনটা দেখে। অল ক্রেডিট গোস টু অনুপমা ত্রিপাঠী, ওর কাছ থেকে জেনে নেবে আমি কি কি করি। হ্যাঁ আমি জানি, কিন্তু অল ক্রেডিট গোস টু অনুপমা ত্রিপাঠী, বললাম তো অল ক্রেডিট গোস টু অনুপমা ত্রিপাঠী, এটা ওর কাছ থেকে জানতে হবে কেন আমি এত গ্লো করছি। বলো, আমি অনুপমা ম্যাম, ম্যামের সঙ্গে একটা আমার কথা আছে। বলো, কথা বলো ম্যাম। আমি গরমকালটা পুরো ট্যান্টিয়া রেঞ্জে ছিলাম, তো তো শীত পড়ার মানে নভেম্বর থেকে আমি পাল রেঞ্জ ইউজ করছি, এখনো ইউজ করছি। হ্যাঁ, আর স্নানের পরে আমি শুধু একবার ক্রিম স্যান্ডেল অলিভের সঙ্গে ইউজ করছি। কিন্তু কোন রেজাল্ট আমি পাচ্ছি না, মনে হচ্ছে যে অ্যান্টিসেপ্টিক ক্রিমে আমি বেশি ভালো থাকছি যে গ্লো করছে মুখটা, অথচ পাল ক্রিমে কোনো কিছু রেজাল্ট পাচ্ছি না। আমি বলি না, আমি একটা কথা বলি, আচ্ছা আমি তোমাকে বলি, আমি হ্যাঁ অ্যান্টিসেপ্টিক, আচ্ছা আমি বলি, তুমি পাল, আমি প্রথমেই বলতাম পাল তো তোমার জন্য নয়। আমি বুঝতে পারি না যে তোমরা প্রোগ্রাম দেখো, মানে কিভাবে দেখো আমি বুঝতে পারি না, কেন যাদের এরকম তোমাদের পাল ক্রিম কাদের জন্য, যাদের সেন্সিটিভ স্কিন, যাদের মুখে র্যাশ ব্রণ থাকে, পাল রেঞ্জটা কাদের জন্য, যাদের সেন্সিটিভ স্কিন, র্যাশ হতো, র্যাশ কমে গেছে, ব্রণ হতো, ব্রণ কমে গেছে, তাদের দাগ কমানোর জন্য কিন্তু পাল রেঞ্জ, আন্ডারস্টুড? আমি প্রোগ্রামগুলো দেখো এত কষ্ট করে, প্রবলেম থাকে নিজের শারীরিক তাও আমি আলোচনা করি, তারপরেও তোমরা যদি ভুল প্রোডাক্ট ইউজ করো সেখানে কিন্তু আমার কোনো দায়বদ্ধতা নেই। So you have used totally the wrong product. তুমি অ্যান্টিসেপ্টিক ক্রিম দিনে তিনবার করে মাখবে স্যান্ডেল অলিভের সাথে, আর কিচ্ছু মাখতে হবে না। পাল রেঞ্জ হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের ব্রণ ছিল, বাংলায় বলছি ভালো করে বুঝে নাও, সবার জন্য, যাদের স্কিনে প্রচণ্ড অয়েল সিক্রেশন হয়, যারা কোনো কিছু মাখতে পারে না, তাদের জন্য পাল রেঞ্জ। পাল রেঞ্জ মেখে তোমার গ্লো হবে না, কেন তোমার তো সেন্সিটিভ স্কিনও নয়, তোমার র্যাশ প্রোন স্কিন নয়, তোমার মুখে দাগ নেই, তা তুমি কেন পাল ক্রিম মাখবে? পাল রেঞ্জ তোমার জন্য নয়, তো তোমার জন্য হচ্ছে গোল্ড রেঞ্জ তুমি ধরা উচিত ছিল। কেন যে গোল্ড রেঞ্জ ধরলে না সেটাই আমার অবাক লাগছে। তনুশ্রী আর আমি তো গোল্ড নিয়ে আলোচনা করতে করতে আমাদের বোধহয় মুখ ব্যথা হয়ে গেছে। গোল্ড হচ্ছে একটা গ্লো, একটা গ্লোয়িং টেক্সচার দেবে, যাদের মুখে কোনো প্রবলেম নেই, নর্মাল টু ড্রাই, এক্সটেন্সিভ ড্রাই স্কিন, এজিং স্কিন, চোখ বন্ধ করে আমরা গোল্ডের হাত ধরবো। আর অ্যান্টিসেপ্টিকের কেন রেজাল্ট পাচ্ছ, বিকজ অ্যান্টিসেপ্টিক এমন একটা প্রোডাক্ট যেটা সব স্কিনের জন্য, লাইক সেন্সিটিভ স্কিন, লাইক ড্রাই স্কিন, লাইক এজিং স্কিন, সেই জন্য তুমি তিনবার করে অ্যান্টিসেপ্টিকই মাখো না ভাই, আর কিছু তোমাকে মাখতে হবে না। একটা ফেস ওয়াশ মাখো, গোল্ড ফেস ওয়াশ, আর অ্যান্টিসেপ্টিক ক্রিম আর স্যান্ডেল অলিভ বডি অয়েল মিশিয়ে মিশিয়ে ঘুম থেকে উঠে লাগাও, স্নান করে উঠে লাগাও, সন্ধ্যেবেলা লাগাও, রাত্রিবেলা লাগাও, ওই দুটো প্রোডাক্টেই বারবার লাগাও, যথেষ্ট, তাতেই তোমার গ্লো ফেটে যাবে। এবং শ্রেয়সী তুমি জানাবে আমাদের এই এই কটা প্রোডাক্টে তুমি কেমন আছো। ডেফিনেটলি তুমি বলছো না আমাদের চকচকে ব্যাপারটা কেন, আমরা রাইট প্রোডাক্টসের হাতে আছি, হাত ধরে আছি, ফর দ্যাটস ওয়াই আমাদের স্কিনটা গ্লো করবে সবসময়। যখন স্কিন আমরা প্রোডাক্ট ভুল করবো আমাদের স্কিন গ্লো করবে না, যেটা তোমার হচ্ছে। আমাদের হাতে আজকে আর সময় নেই, ধন্যবাদ জানাবো অনুপমাকে, ধন্যবাদ সমস্ত দর্শকদের, আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হচ্ছে, নমস্কার।
এবার শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা? বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে কোমল ও পাপড়ির মতো গোলাপি অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ, কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অরশ।